마이크야겠지. 아니 아미 켈보는 좀 나이 켈로. 에이 베타스. 에이 베타스 쓰신 두. 에이 베타스. 에? 아니 이래 베타스 쓰신 나? 베타스 쓰. 베타스 쓰는 거 뭐야? 이 키고 이래 베타스 쓰신. 베타스. 에이 두 달아. 에이 돈벌어 비나. 너라 미 타가 베르디 씨 또 타가 되어 거다 나? 우리 도라 도리 করতেছস তোর সাথে কি আমি চোর পুলিশ খেলমু টাকা দেওয়ার কথা একদিন পরে এখন 6 7 মাস হয়ে গেছে তুই টাকা দাস না কে আমি তোর টাকা আমি দিয়ে দিব কোনো দেরি করা যাবে না তুই আমার টাকা দে আমি আমার কাছে এখন নাই মামা বিশ্বাস কর আমার তুই এই কথা কইলি না তোরে ফোন দিলে তুই কষ্ট অসুস্থ তুই কষ্ট আমি বাসায় না কিন্তু তুই বাসায় ঘুমাস এটা তো ঠিক না তোকে আমি হেল্প করছি এর প্রতিদান তুই এভাবে দিতেছস আমি তো ঝামেলা করছি তুই তো বন্ধু তুই না তুই কি জায়গায় তো পাবি না কয়টা টাকা তুই দিবি না আমি আমি তো না আমি কিচ্ছু জানি না আমার এখনই টাকা দিয়ে দেব স্যার আমি কিচ্ছু জানি না আমার কাছে একদম নাই আমি কি মানি ব্যাগ নিয়ে নে চেক করে আমি 6 7 কাছে এক টাকা আমি 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 ওটাই নিব কার্ড আছে না কার্ডে ঠিক আছে পাসওয়ার্ড আমি জানি দে কার্ড কিচ্ছু নাই আমার টাকা নাই জ্যাকেট জ্যাকেট খুল যা আছে খুল জুতা খুল আমি নিয়ে যাবো তোর জ্যাকেট খুললে ভিতরে আমি কিছু পড়ি নাই আমি অনেক দিন যাবত দেখছি জুতা খুল শীত আসছে জুতা লাগবো খুল দৌড়াদৌড়ি খেলবো নাকি একটু পর পরই দৌড় দে মানুষ উপকার করলে এমনই হয় আরে স্বপ্ন কি অবস্থা কেমন আছস কিন্তু ভাই সব কিছু মিলা ভালো নাই মনটা ভালো না আসলে না চেহারাটা কেমন মনমরা মনে হইতেছে মানে মনের ভেতর কোনো প্রবলেম কি কোনো দুঃসংবাদ কোনো ঝামেলা হইছে ঝামেলা হইলে আমারে বল এই বড় ভাইরে বল ভাই ওই যে টাকা পয়সার প্রবলেম আছে ওরে টাকা পয়সার প্রবলেম কার নাই মানে পৃথিবীর সবচেয়ে মানে পয়সালা যে ছয় ছয় কোটি টাকার মালিক যে সেও একটা টাকা পয়সার টেনশনের মধ্যে থাকে টাকা পয়সার টেনশন থাকবে এটা কোনো বিষয় না এখন কি টেনশনটা কি আমারে খুলে বল এই বড় ভাইটারে খুলে বল এই বড় ভাই তোকে হেল্প করবে ভাই বলি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার না বললে তুই কারে বলবি বল 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 মানে আপনার কাছে কিছু টাকা পাইতাম যদি আমার কাছে টাকা হ্যাঁ ভাই আমার কাছে টাকা কবে এটা ভাই ওই যে আপনি গতবার পয়লা বৈশাখে নিছিলেন না 10,000 টাকা ও হা 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 পয়লা বৈশাখ 10,000 টাকা নিছিলাম তখন একটা বিপদে পড়ছিলাম বুঝছো মানে ওই সময় আমার যে কি একটা সমস্যার মধ্যে ছিলাম 10,000 টাকা দরকার ছিল থ্যাংক ইউ তুই যে আমার হেল্প করছিস বিপদের সময় তুই অনেক ভালো একটা ছেলে ভাই আপনি দুই দিন পর পরই ভুলে যান ভাই দয়া করে ভাই আমার টাকাটা দেন ভাই এই জিনিসটাই আমার ভালো লাগলো না মানে তোর মতো একটা ছোট লোক মানে একটা ছোট মন যার এই ধরনের ছোট ভাইয়ের সঙ্গে আমার কথা বলার মানে আগ্রহই হয় না কি দয়া কিসের দয়া কিসের দয়া তুই কি মানুষের দয়া চলস আমি তোর বাবা মা ভাই বোন তোর ফ্যামিলি চিনি না বিশাল ফ্যামিলি তোদের একটা ভালো ফ্যামিলি শিক্ষিত ফ্যামিলি একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে হয়ে তুই কেন মানুষের দয়া চলবি হ্যাঁ এই বড় ভাই তোকে কেন দয়া করবে তুই চলবি মেধায় তুই চলবি ভালোবাসায় তুই চলবি তোর শিক্ষাগত যোগ্যতা দিয়া তুই কেন মানুষের দয়া নিবি আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেল কি আমার দিকে তাকাই দিছিস কেন এরকম আমি কোনো দয়া টয়া করতে পারবো না আমি ভালোবাসা দিব আমার টাকাটা দেন ভাই অনেক তো সময় লাগছে টাকা না কত টাকা জানো 10,000 টাকা 10,000 আচ্ছা দাঁড়া এই মুহূর্তে তো 10,000 টাকা নাই তুই এক কাজ কর আপাতত 20 টাকা রাখ তুই চাটা খা পুরি সিঙ্গারা খা আমি তোর টাকাটা নিয়ে ভাবতেছি আর খবরদার এই যে দয়া এই শব্দটা ইউজ করবি না কখনো মানুষের দয়া চলবি না তুই নিজের যোগ্যতা দিয়ে নিজের মেধা দিয়ে জীবনে অনেক উপরে উঠবি অনেক দূর যাবি কিন্তু কখনোই মানুষের কাছে দয়া চাবি না 20 টাকা দিয়ে চা খা আমি তোর ব্যাপারটা দেখতেছি 10,000 টাকা পাই ভাই আমি জীবনে অনেক ছেঁচড়া দেখছি কিন্তু আপনি বড় ভাইয়ের মতো ছেঁচড়া আমি দেখি নাই পামু 10,000 দিছে 20 টাকা ছেঁচড়া আরিয়া মন খারাপ নাকি তোমার কি হইছে ভাইয়া আর বলেন না আব্বু এত অসুস্থ আসলে বাসা থেকে না মানে আব্বু যেন ওষুধ কিনবে ওইটার টাকাটা আনতেই ভুলে গেছি ও মানে ওষুধ কিনতে হবে তোমার বাবার জন্য ও টাকা আনতে ভুলে গেছো টাকা পয়সা এইটা তো কোনো বিষয় না বুঝছো
আচ্ছা মনে করো যে আচ্ছা ঠিক আছে শুনো এখানে আছে কিছু টাকা এটা রাখো রাখো ভাইয়া আহা উফ কোনো কথা বলো না তো তোমার বাবা অসুস্থ যাও তুমি আগে ওষুধ কিনা বাসায় যাও পরেরটা পরে দেখা যাবে ঠিক আছে আমি দিয়ে দিব বন্ধু বল আসলে না আমার মানে তোর কাছে একটা হেল্প লাগবে হ্যাঁ বল বন্ধু কথাটা যে কিভাবে তোকে আমি বলি মানে আসলে বল বল পজন বন্ধু আমার 10000 টাকা লাগবে 10000 টাকা এত টাকা তো আমার কাছে নাই রে আচ্ছা 5000 5000 ও নাই রে আচ্ছা 3000 তো হবে 3000 ও নাই আচ্ছা যা আছে পাবে এনে মাংটি কয়েক টাকা আছে এই স্বপ্ন এই পরে ফোন দে এই আমাকে চিনো নাই ওই যে তমাল ভাইয়ের সাথে রেস্টুরেন্টে আমি তোমাকে দেখছিলাম যে আরে আমাদের এলাকায় ও আচ্ছা হ্যাঁ ভালো আছেন হ্যাঁ তুমি ভালো আছো জি জি ভালো আছি তুমি করে বলো আমরা তো ফ্রেন্ডলি ফ্রেন্ড হ্যাঁ একবার দেখো আচ্ছা হ্যাঁ বলেন একবার দেখো এই যে এতক্ষণ কথা যে হলো এটা কি ফ্রেন্ডশিপ না ও আচ্ছা হ্যাঁ বলো আসলে কি মানে আমার না কিছু টাকা দরকার এখন তুমি তো আমাদেরই ফ্রেন্ড মানে তমাল ভাইয়ার ওই যে ফ্রেন্ড না তুমি মানে ওই আর কি যদি হেল্প করতে আমাকে দেখেন আমি তো আপনাকে চিনি না মানে প্রথম দিনই আপনি টাকা পয়সা চাচ্ছেন একটু আগেই তো বললাম আমরা এই যে এখন ফ্রেন্ড হয়ে গেছি ও আচ্ছা আসলে আমার কাছে টাকা পয়সা ভাবে নাই আচ্ছা ভাই কত আছে এটা বলেন না প্লিজ আমার কাছে 20 টাকা আছে ওই দেই বাসায় যেতে পারবো না ভাই প্লিজ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ওরে বাবা কি ছেসরা প্রথম দেখাতেই টাকা ধার না 20 টাকাও ছাড়লো না আসতেছি আমি আসতেছি আরে এত বিরক্ত করলে তো হবে না আমি বলছি তো আসতেছি আসতেছি আমি হ্যাঁ রাখলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কি অবস্থা তোরা কেমন আছোস ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আছি আমি মোটামুটি ভালো আছি আসলে হয় কি বিভিন্ন মানুষ আমারে ফোন দেয় দেখা করতে চায় আমার তো সবার সঙ্গে দেখা করতে হয় এটা নিয়ে একটু ঝামেলার মধ্যে ছিলাম ও আপনি তো আমগো এলাকার জনপ্রিয় বড় ভাই আপনার লগে তো আমরা প্রতিদিন দেখা করতে আসি সেটাই সেটাই তো কি অবস্থা তোদের কি দিনকাল কেমন চলতেছে এই তো ভাই ভালো ভালো ভাই ভাই ওই যে ইমরানের টাকাটা ভাই কতদিন ধরে আপনার এখানে আসতেছে টাকা মানে ইমরান আমার কাছে টাকা পাই তো আমি তো জানি ইমরান আমার কাছে টাকা পাই তো কি সমস্যা কি মানে দেন না কেন টাকাটা আমরা আসি প্রতিদিন আপনার দারোয়ান জারি জারি দেয় বুঝতে পারছি মানে টাকাটা দিতে হবে এই তো টাকাটা দিলে কি হবে ইমরান খুশি হবে তাই না ইমরান খুশি হবে না এই যে হ্যাঁ কিন্তু টাকাটা দিলেই তো সব শেষ কি শেষ ভাই টাকাটা দিলেই তো এই যে সম্পর্কটা শেষ কিভাবে হ্যাঁ আরে কই কিভাবে মানে এদেরকে কি বুঝাবো আমি এই যে আমাদের একটা সম্পর্ক এই যে তোরা ফোন দেস মাঝে মধ্যে দেখা করতে আসোস রাস্তায় দেখা হইলে ডাইকা নিয়ে আমার এক কাপ চা খাওয়াস সালাম দেস ভালোবাসা দেস টাকাটা দিলে কি হবে টাকাটা দিলে তোর খোঁজ নিতে আসবি না তখন এই যে একটা সম্পর্ক এটার মধ্যে একটা দূরত্ব তৈরি হবে এই যে ভালোবাসাটা ভালোবাসাটা কমে যাবে এই কারণে তো টাকাটা আমি দিতেছি না এখন টাকাটা দিলে তোর সম্পর্কটা বাড়বে মানে কি এরা কি বোকা এদের কি কিছু কি স্বপ্ন এইসব ছোট ভাইদের তো শিখাইতে হবে কিভাবে সম্পর্কটাকে বিল্ড আপ করতে হয় কি যার সঙ্গে টাকা পয়সার একটা লেনদেন থাকে মানুষ তার সঙ্গে দেখা করে ফোনে খোঁজ খবর নেয় ফলে কি হয় একটা সম্পর্ক তৈরি হয় আর যার সঙ্গে কোনো লেনদেন নাই তার সঙ্গে মানুষ দেখাও করে না কথাও বলে না একটা ভালোবাসার সম্পর্কও তৈরি হয় না তো ভালোবাসার সম্পর্ক বজায় রাখার জন্য এই লেনদেনটা আমি বজায় রাখছি মুচি মুচি না আজকে চা খাইতো বা আজকে বিলটাও আমরা দিব আসেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বিল তো না দিলে কারা দিবে হ্যাঁ হ্যাঁ